উপকূলে বারবার দুর্যোগের শিকার সাতক্ষীরার এই জেলেপল্লির বাসিন্দারা। এখানে মৎস্যজীবী 54টি পরিবার ছিল, আইলার পর থেকে কমতে কমতে বর্তমানে টিকে আছে যার 14টি। এখনও টিকে থাকা একটি পরিবারের সদস্য মালতী রানী সরকার বলছিলেন, উপকূলে বেঁচে থাকা তাদের জন্য কতটা চ্যালেঞ্জের। আর এখনও তো ভাঙতেছে, এই নদীর জোয়ার উঠলে এখানে উঠোন বাড়ি সব ডুবে যাবে, আমাদের ঘরে কানাকানি জল হবে। আবার এই যদি একটু বাতাসে চাপ হয় তাও ঢেউ লেগে আমাদের দরডালি সব শেষ। কেনা পানি বিক্রি করে তাই খাতে আর ওই মুঞ্জিগঞ্জে বাচ্চারা যেই গিয়ে নিয়ে আসে। মালতী রানীদের মতো বাংলাদেশের দক্ষিণ উপকূল জুড়ে প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে অসংখ্য মানুষ। এরকমই একজন বুড়ি গোয়ালিনীর আঞ্জুমান আরা। তার পরিবার দফায় দফায় নদী ভাঙনের শিকার। বসত ভিটা হারিয়ে আঞ্জুমান আরা হাবিবুর রহমান দম্পতির দুশ্চিন্তা, আবার কোনো দুর্যোগ হলে তাদের শেষ ভিটে মাটিটুকুও থাকবে কি না। আমার বাড়ি ছিল গ্রামে রুচিরা মাঝখানে, বাড়ি ভিটি বাড়ি বহুত লম্বা ছিল, সেই ভিটি বাড়ি ওই সব ওই আবদা আছে আর কি, ওই একদম ভিটির মাথায় তারা টেকটুকে কোন ভরসা থাকবো। আইলার পর থেকে গত এক দশকে আমফান, ফণী, বুলবুল, সিত্রাঙের মতো ঘূর্ণিঝড়ে বিপর্যস্ত হয়েছে এই দক্ষিণ উপকূল। অনেকেই জমি জমা বসত ভিটা ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব হয়েছেন, নদীগর্ভে বিলীন হয়েছে অনেকের সহায় সম্বল। এরকমই একজন সেলিনা বেগমের আশ্রয় হয়েছে অন্যের বাড়িতে। কোনো ভরসা নেই যে আমরা এখানে আর বসে থাকতে পারবো, এখানে তো বহুত লোক ছিল, আমার দাইদিরা তো মেলা লোক ছিল, কেউ নেই তো, সব ঝাড়সা মতন ঝাড়সা কেটে বুড়িয়ে চলে গেছে। জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতির শিকার এই আঞ্জুমান, হাবিবুর রহমান বা সেলিনার মতো বহু পরিবার রয়েছে এই উপকূলীয় এলাকায়। এই ক্ষতিগ্রস্তরা বলছেন, প্রতি বছরই নানা রকম ঝড়, ঝঞ্ঝা, জলোচ্ছ্বাস বা নদী ভাঙনের মতো প্রাকৃতিক দুর্যোগের শিকার হতে হচ্ছে তাদের। তারা এও বলছেন যে তাদের পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন অনেকেই আছেন যারা এখন আর এই এলাকায় টিকে নেই, কারণ এসব প্রাকৃতিক দুর্যোগের কারণে তাদেরকে এই এলাকা ছাড়তে বাধ্য হতে হয়েছে, অনেকেই শহরে চলে গেছেন বাস্তুচ্যুত হয়ে। উপকূল থেকে উদ্বাস্তু হয়ে অনেকে এসেছেন রাজধানীতে। সাতক্ষীরা উপকূল থেকে সপরিবারে ঢাকায় আসতে বাধ্য হয়েছেন শহীদুল ইসলাম। দুই সন্তান নিয়ে শহীদুল রোকসানা দম্পতি চান সুযোগ সুবিধা পেলে নিজ এলাকায় ফিরে যেতে। আমাদের ঘর বাড়িগুলো ভালো হলে, আমাদের বা একটা কামাই রোজগারের লাইন ভালো পাইলে আমরা মনে করেন যে দেশে থেকে কামাই রোজগার করে থাকতে পারি। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতির শিকার এই জনগোষ্ঠীর জন্য ক্ষতিপূরণের দাবি দীর্ঘদিনের। জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতির শিকার দেশগুলোর জন্য সদ্য সমাপ্ত COP27 সম্মেলনে একটি ক্ষতিপূরণ তহবিল গঠনের সিদ্ধান্ত হয়েছে। দীর্ঘদিন ধরে এই তহবিল গঠনে অনীহা ছিল ধনী দেশগুলোর। লস এন্ড ড্যামেজের মধ্যে ক্লাইমেট মাইগ্রেশন, ক্লাইমেট ডিসপ্লেসমেন্ট পরে আমরা এগুলো দাবি করতে পারবো। এইখানে আমরা গঠন করেছি, আমরা সবাই মিলে রাজি হয়েছি যে একটা তহবিল করব। এখন তহবিলের গঠনতন্ত্র, পরিমাণ টাকা কত হবে, কোথা থেকে আসবে এবং কে পাবে, এগুলো নিয়ে আমাদেরকে আলোচনা করতে হবে এবং আগামী বছর কপে আমরা এগুলো নিয়ে চূড়ান্ত পর্যায়ে নিতে পারবো আশা করছি। জলবায়ু পরিবর্তনের কারণে প্রতি বছরই প্রাকৃতিক দুর্যোগ বাড়ছে। বৈশ্বিক জলবায়ু ঝুঁকি সূচক প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশ গত 20 বছরে অন্তত 185টি দুর্যোগের শিকার হয়েছে, আর প্রাকৃতিক দুর্যোগে ক্ষতির দিক থেকে বাংলাদেশের অবস্থান বিশ্বে পঞ্চম। মানে কত ক্ষতি হচ্ছে সেটা এখন আমাদেরকে দেখতে হবে এবং সেটার জন্য কাজ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। কি পরিমাণ ক্ষতি হচ্ছে প্রতি বছর, এরকম আনুমানিক কোন হিসাব কি আছে? না, আমরা যদি এখন যদি আপনি শুধু একটা প্রশ্নই ধরেন তাহলে তো সেখানে $7-8 billion আপনি মানে ওটা ধরেই নেওয়া যায়, সেই পরিমাণ ক্ষতি তো আমাদের হচ্ছে এবং আগামীতে এটা আরো বাড়তে পারে। কারণ দেখেন, আমরা যে আমাদের ক্ষতির যে অঙ্কগুলো আমরা করেছি সেটা ছিল যদি তাপমাত্রা বৃদ্ধি 1.5 degrees Celsius এর মধ্যে আমরা বেঁধে রাখতে পারি, কিন্তু আমরা জানি যে সেটা হচ্ছে না। বিশ্লেষকরা বলছেন, ভবিষ্যতের লস অ্যান্ড ড্যামেজ ফান্ড থেকে ক্ষতিপূরণ আদায় করতে এখন থেকেই জোরালো প্রস্তুতি নিতে হবে বাংলাদেশকে। আজকে যে এলাকায় নদী ভাঙন হচ্ছে বা আজকে যে এলাকায় সাইক্লোন হচ্ছে, আজকে যে মানুষগুলো চলে আসছে, 6 মাস পরে হয়তো অন্য ভিন্ন জনগোষ্ঠী আসবে। কাজে বাংলাদেশ সরকারের উচিত হবে এখনই স্থানীয় সরকার যারা আছে তাদেরকে আন্তর্জাতিক এই ফান্ড সম্পর্কে বলা এবং তাদের সক্ষমতা বৃদ্ধি করা, যাতে তারা রেকর্ড কিপিংটা ঠিকভাবে করে করতে পারে। আপনি টাকা চাইলেই হয়তো আপনাকে দেবে এমন না, তারাও হয়তো ফ্যাক্ট ফাইন্ডিংয়ে আসবে, তখন যাতে আপনার সমস্ত ডকুমেন্ট, তথ্যপত্র প্রস্তুত থাকে,
সেজন্য কেন্দ্রে বসে ডিকটেট না করে স্থানীয় সরকারকে শক্তিশালী করাটা এবং তাদেরকে এই ব্যাপারে তাদের সক্ষমতা বৃদ্ধি করা প্রয়োজন। জলবায়ু পরিবর্তন এবং এর ক্ষতি এখন বাস্তবতা, আর এই ক্ষতির শিকার মানুষও বিশ্বের সামনে উপস্থিত। ভুক্তভোগীরা চান যে ক্ষতিপূরণ মিলবে তা যেন সত্যিকারে ক্ষতির শিকার জনগোষ্ঠী এবং উপকূলে টেকসই সমস্যা সমাধানে কাজে লাগে। আবুল কালাম আজাদ, বিবিসি বাংলা।